আবারও বিয়ে করছেন হৃদয় খানের সাবেক স্ত্রী সুজানা জাফর। মডেল এবং অভিনেত্রী সুজানা জাফর নাটকে অভিনয়, বিজ্ঞাপন চিত্রের কাজ, মিউজিক ভিডিওর শুটিং এসব নিয়ে ব্যস্ত থাকেন তিনি। ইতিমধ্যে পেয়েছেন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব। সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের পর গত আড়াই বছর একাই ছিলেন তিনি। বর্তমানে সুজানার অনেক পরিবর্তন হয়েছে, তিনি আবারও বিয়ের কথা ভাবছেন। ইতালির পালিমো থেকে জানিয়েছেন তিনি আবারও বিয়ের কথা ভাবছেন, তবে এবার আর নিজের পছন্দে নয়, পরিবারের পছন্দের পাত্রকে জীবনসঙ্গী হিসেবে চাইছেন তিনি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুজানা বলেন, আমি কিন্তু সংসার করতে চাই, আমি সংসারের জন্য পাগল, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, তাই এবার আর নিজে ঝুঁকি নিতে চাচ্ছি না, পরিবারকে বলেছি, তারাই দেখছেন, ভেবেছি প্রবাসী পাত্রকে বিয়ে করব, বিয়ের পর বিদেশে চলে যাব, দেশে থাকতে আর ইচ্ছে হচ্ছে না। পাত্র হিসেবে কেমন ছেলেকে পছন্দ করেন? উত্তরে তিনি বলেন, অঢেল টাকার মালিক হতে হবে এমনটা নয়, আমি জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষকে চাই যার থাকবে সুন্দর একটা মন, সৎ হতে হবে এবং যে আমাকে বুঝবে, সম্পর্ক আর সংসারের প্রতি শ্রদ্ধাশীল হবে। 2006 সালে ঢাকার একটি বাইং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথমবারের মতো বিয়ে করেন তিনি। এরপর সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক হৃদয় খানের ভালোবাসায় সাড়া দিয়ে 2014 সালের আগস্টে একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন তিনি। চার বছর প্রেমের পর সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। সুজানার প্রথম বিয়ে টিকে ছিল মাত্র চার মাস। প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান। আর নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই এসডিওএফ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।